সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এইচটি ইমাম ডিগ্রি কলেজের অধ্যক্ষকে অপসারণ ও উল্লাপাড়া ডিগ্রি কলেজের নাম পুনরায় নামকরণের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। বুধবার সকাল থেকে কলেজ মাঠে আয়োজিত মানববন্ধনে শিক্ষার্থীরা অধ্যক্ষ আবু জাফরের অপসারণের দাবিতে বিভিন্ন ধরনের স্লোগান দেয়। শিক্ষার্থীদের অভিযোগ, অধ্যক্ষ আবু জাফর কলেজে যোগদান করার পর থেকে নিয়োগ বাণিজ্য, শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়সহ লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন।